গতকাল যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা, এটা খুব হিংস্র ঘটনা, এটা অমানবিক। যে কেউ এই ঘটনাটা সম্পর্কে জানলে, ওই পিকচারটা দেখলে তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, মনের কষ্ট ব্যথা। একটা মানুষ, একটা আলেম, মতদ্বন্দ্ব থাকতে পারে আপনার সাথে, আরেকজনের মতের অমিল থাকতে পারে, সেটা নিয়ে পাল্টা পাল্টি কোরআন হাদিসের আলোকে আপনারা আলোচনা করেন, ফেস টু ফেস বসে সমস্যার সমাধান করেন, কিন্তু এক দলের বক্তব্যের সাথে আরেকজনের মিল না থাকার কারণে তাকে একা পেয়ে, মাজুর একটা অসুস্থ ব্যক্তি, একা পেয়ে তাকে মারবে, আঘাত করবে, তার জিহ্বা কেটে দিবে, এটা কখনো কোনো মুসলমানের কাজ নয়। এগুলি নমরূদ, ফেরাউনের কাজ, রাসূলুল্লাহর দুশমনের কাজ। ঠিক না? বেঠে একজন ব্যক্তির নাম বলি, খুব ভালো লাগে মানুষটাকে, হাফেজ মাওলানা তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব। মানুষটা নাই, খুব ভালো মানুষ ছিল, আশেকে রাসূল ছিল, তার কথা শুনে মানুষের চোখে পানি আসত। আহারে, মা বাবার ওয়াজ শুনে ওয়াহাবিরা পর্যন্ত কাঁদছে, মা বাবার দরদ মাখা ওয়াজ। বৈরবী সাহেব বললে বাতেল ফেরকার লোকেরা বলতো, না এই লোকটা সুন্দর কথা বলছে, নিজের অজান্তে চোখের এই মনি কোথায় কিছু পানি চলে আসছে। আর আমরা তো হৃদয় থেকে ওনাকে ভালোবাসতাম, কারণ উনি মদিনাওয়ালা সম্মান গাইতেন, উনি ওলি আল্লাহ সম্মান গাইতেন, গাইতেন না? তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব হরিণীর ঘটনা বলতেন, আর বাতেলরা বলতো এগুলি কিচ্ছা কোরআন হাদিসে নাই। পরে আমি অধম, এই হরিণীর ঘটনা ছয়জন সাহাবী থেকে হাদিসের মধ্যে বর্ণিত আছে, দলিল সহকারে প্রমাণ করেছি। সুন্নি আলেমরা বানায়া কিচ্ছা কাহিনী বলে না, তারা রসুলের হাদিস থেকেই বলে, তোমরা জানো না? বুড়িমার ঘটনা বলেছিল, ওই যে রসুলে পাকের পথের মধ্যে কাটা দিত, তুফাজ্জল হোসেন ভৈরবী তিনি বলেছিলেন, নজদি ওহাবি মৌলবীরা বলতো এগুলি কিচ্ছা মিথ্যা, কোথাও নাই, বানোয়াট কথা, নবীর রাস্তায় বুড়িমা কাটা দিত, এটা কোথাও নাই। পরে আমি গুনাহগার, সুরা লাহাব থেকে, সুরা লাহাব এবং সুরা লাহাবের তফসির থেকে, তফসিরে কুরতুবি, অন্যান্য তাফাসির থেকে আমি প্রমাণ করে দিয়েছি, হাদিসে আসারে এই ঘটনাটা পরিষ্কার উল্লেখ আছে। সুন্নিরা বানায়া কথা বলে না, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, এরা না জানলে কোথাও নাই। ওই যে কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ মানে আন্দাজের উপরে মাল লোয়ার কি একটা, সেই তুফাজ্জল হোসেন বৈরবী সাহেবের কথা মনে আছে আপনাদের? তিনি একটা গজল গাইতেন, এই জন্য না কথাটা নিয়ে আসলাম। আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সানা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি মদিনাওয়ালার সেনা না? আপনারা ইমাম হুসাইনের সেনা না? তাহলে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, আমল কর জিন্দাবাদ নবীর সানা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আমার, যার যার অবস্থান থেকে মদিনাওয়ালার পক্ষে কিছুটা গোলামি করার চেষ্টা করেন, যার যার অবস্থান থেকে কিছুটা হলো খেদমত করতে হবে। ময়দানে শুধু আলেমরা কথা বলবে, আর আপনারা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জ্বলবে, জপবেন তো হবে না, সময়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে হবে, সময়ে ময়দানে সিংহের গর্জন দিয়ে নামতে হবে। দায়িত্ব শুধু আমাদের না, দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। গতকাল যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা, এটা খুব হিংস্র ঘটনা, এটা অমানবিক। যে কেউ এই ঘটনাটা সম্পর্কে জানলে, ওই পিকচারটা দেখলে তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, মনের কষ্ট ব্যথা। একটা মানুষ, একটা আলেম, মতদ্বন্দ্ব থাকতে পারে,
আপনার সাথে আরেকজনের মতের অমিল থাকতে পারে, সেটা নিয়ে পাল্টা পাল্টি কোরআন হাদিসের আলোকে আপনারা আলোচনা করেন, ফেস টু ফেস বসে সমস্যার সমাধান করেন, কিন্তু এক দলের বক্তব্যের সাথে আরেকজনের মিল না থাকার কারণে তাকে একা পেয়ে মাজুর একটা অসুস্থ ব্যক্তি একা পেয়ে তাকে মারবে, আঘাত করবে, তার জিহ্বা কেটে দিবে, এটা কখনো কোন মুসলমানের কাজ নয়। এগুলি নমরূদ, ফেরাউনের কাজ, রাসূলুল্লাহর দুশমনের কাজ। ঠিক না বেঠে? আজকে একটা কথা বলবো, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাকের সাহাবী, এটা আমাদের সিদ্ধান্ত না, পৃথিবীর সব আউলিয়াই কেরামের সিদ্ধান্ত। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, এটা সাহাবীরাও বলে গেছে, মদিনাওয়ালা নিজে আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছে, খুদ শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়াকে ভাই বলেছে, তিনাকে অভিসম্পাদকারীকে খোদ ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা অভিসম্পাদ করে গেছেন যে আমিরে মুয়াবিয়াকে যারা লানত দিবে তাদের উপরে লানত, যাকে খুব আলে বাইতে রসুলকে রসুলই সম্মান করতেন, মানতেন, তাকে আজকে 1400 বছর পরে যারা সমালোচনার পাত্র বানিয়ে পর্যায়ক্রমে আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, অন্যান্য সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাইতে চায়, এরা ইসলামের মূল ধারার লোক নয়, এরা শিয়া। আজকে অলিতলা দরবার থেকে ঠান্ডা মাথায় বলছি, বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ একজন আলেম আছে, আমি কখনো তার নাম ইতোপূর্বে বলিনি, আজকে সম্মানের সাথে বলছি, জনাব সাইফুর রহমান নিজামী সাহেব, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনাকে সম্মান করি, বাংলাদেশের নাগরিক আপনি, আপনার বাড়িতে হোক, আপনার সুবিধা মতো স্থানে যেখানে চান ওখানে আমাদেরকে একটু সুনিয়ন্ত্রিত পন্থায় একটু ইনভাইট করেন, আমরা যাব আপনার কাছে, আপনার সুবিধাতে আমরা আপনার কাছে যাব, কোনো মারামারি হাঙ্গা দাঙ্গা মানা, প্রশাসনের লোক থাকবে, আমরা অল্প হাতে গোনা কয়েকজন লোক যাব, আপনার সাথে কয়েকজন আলেম থাকবে, কিছু কিতাব নিয়ে আমরা বসি। আপনি তো এই নিজামী সাহেবই বলেছিল, আলাউদ্দিন জাহাদি যেখানে যায় সেখানে বাহাস করা লাগে না, এমনি ওয়াহাবিরা পালিয়ে যায়।